ছাত্ররা তোমাদের আজকে কলেজের শেষ দিন। হ্যাঁ স্যার। তা তোমরা এটা কোন ব্যাচ তোমরা জানো? আমার থার্ড ব্যাচ। থার্ড ব্যাচ। তোমরা এখানে কেমন ছিলে কখন? এখানে খুব ভালোভাবে কাটিয়েছি স্কুলের দিনগুলো। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ স্যার। তো তোমাদের এখানে সিকিউরিটি কেমন ছিল? খুব ভালো। সিকিউরিটি, জলের ব্যবস্থা কিরকম ছিল? খুব ভালো ছিল। তোমার খাবার যেটা খেতে তোমরা, সেটা খেয়ে কি তোমরা সুস্থ ছিলে? হ্যাঁ। তোমার খাবারের কোয়ালিটি কিরকম ছিল? ভালো ছিল কলেজের? খুব ভালো। কোর্স চলাকালীন কি তোমরা বাড়ি যেতে পারতে? হ্যাঁ যেতে পারতাম। তোমরা আগে যা ছিলে, এই কোর্সটা করার পরে তোমার কি মনে হয় যে তোমাদের মধ্যে অনেকটা পরিবর্তন দেখা গেছে? হ্যাঁ দেখা গেছে, অনেক পরিবর্তন দেখা গেছে। যে ইউনিফর্মটা তোমরা পেয়েছো বা তোমরা যে জুতো মোজা বা স্টাডি ম্যাটেরিয়াল পেয়েছো, সেটা কি কলেজে দিয়েছে? হ্যাঁ কলেজে দিয়েছে। তোমাদের তোমাদের শিক্ষকরা তোমাদের পড়ানোর ব্যাপারে কতটা কেয়ার নিতেন? প্রচুর কেয়ার নিতেন। 100% কোর্সটা টোটাল কত মাসের ছিল? 6 মাসের। তোমাদের প্লেসমেন্ট কারা দিলেন? ইনস্টিটিউট যেখানে পাঠাচ্ছে, তোমাদের কি মনে হয় তো তোমরা সেখানে কনফিডেন্টলি করতে পারবে কাজ? একদম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাইট স্যার। ইনস্টিটিউটের পরিকাঠামো তোমাদের কেমন লাগলো? কম্পিউটার সিস্টেম বলো, পড়ানোর দিক থেকে বলো, তোমাদের কেমন লেগেছে? সর্বোপরি তোমাদের ভালো লেগেছে। তোমরা যে চাকরি পেয়েছো বা আইটিতে যাচ্ছ, যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বলি আমরা, সেখানে লোকালয়ে কতটা প্রভাব ফেলবে তোমাদের, তোমাদের পরিবার কতটা খুশি? আজকের দিনে বিশ্বাসযোগ্যতা একটা বড় সমস্যা, তাতে সিলভার লাইনিং ইনস্টিটিউট অফ এডুকেশন খুব অল্প খরচের মধ্যে দিয়ে আমাদের কাছে বিশ্বমানের সুযোগ সুবিধা এনে দিয়েছে, তাতে আমাদের ইনস্টিটিউটের ছাত্র সংখ্যা আরও বেশি বাড়বে এবং এতে আমাদের আরও একটা নতুন বিল্ডিং বানাতে হবে। এটা আমার মনে হয়। হ্যাঁ সবাই মিলে সেটার নেক্সট হবে। এবার সবাই মিলে বেস্ট অফ লাক। পুশ কর একসাথে বল, সবাই মিলে হাত তুলে সামনে চলে। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। লাইনিং অফ ইনস্টিটিউট অফ এডুকেশন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর লার্নিং ইনস্টিটিউট অফ এডুকেশন।